আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসানি। চলতি মাসের প্রথম দিকেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর, যা বয়ে যেতে পারে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপর দিয়ে। এবার জানা গেল শুক্রবার আন্দামান সাগরে সৃষ্টি হতে পারে ওই লঘুচাপটি। বৃহস্পতিবার আবহাওয়াবিদ মোহাম্মদ উমর ফারুক জানান, দক্ষিণ আন্দামান সাগরে সম্ভাব্য লঘুচাপটি আগামীকাল সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত সৃষ্টি হতে যাওয়া লঘুচাপটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে। তবে এর গতিপথ এক এক সময় এক এক দিকে যাচ্ছে, এজন্য বলা মুশকিল এটি তৈরি হলেও আসলে কোন দিকে যাবে। তবে আমাদের প্রাথমিক হিসেব অনুযায়ী এটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশে আসবে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পশ্চিম অঞ্চলে যেতে পারে, আবার পূর্বাঞ্চলেও যেতে পারে। এটি আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে উপকূলে আঘাত আনতে পারে বলে জানান তিনি।